কয়েক ভাই প্রশ্ন পাঠিয়েছে, যার সম্পূর্ণ আয় হারাম, তার কাছ থেকে কর্জ নেওয়া জায়েজ হবে কিনা? কর্জ নেওয়া জায়েজ হবে, কর্জ তো তাড়াতাড়ি কি করা হবে, ফেরত হবে, এটুক সুযোগ আছে, কিন্তু তার থেকে কোনো উপঢৌকন নেওয়া, জেনে শুনে মসজিদ মাদ্রাসার চান্দা নেওয়া, এগুলো নিষেধ। উপঢৌকন নেওয়া মসজিদ কর্তৃপক্ষ জানে এরকম ইনকাম হারাম, সে সিনেমা চালায় সেই টাকা, তো তার টাকা নেবে না। সরকারি অফিসে যারা আয়কর বিভাগে চাকরি করেন তাদের আয় কি হালাল? আয়কর বিভাগে যারা চাকরি করে তাদের আয়টা কি? তাদের আয়টা ব্যাংকের বেতনের মতো, ব্যাংকের বেতনের মতো, অর্থাৎ তারা ইনকাম ট্যাক্স তো শরিয়াতে নেই, জুলুমের ট্যাক্স, এটা যা আদায় করতেছে ওইখান থেকে পয়সা পাইতেছে, জুলুমের ট্যাক্স থেকে, শরিয়াতে কোনো ইনকাম ট্যাক্স নেই। কোন বিধর্মীর হাদিয়া আসার আমার নাবালক সন্তানকে দেওয়া যাবে কিনা? বিধর্মীদের হাদিয়া মূলত জায়েজ যদি তারা খোটা না দেয়, খোটা না দেয়, আমাদের ছোট না করে, তো জায়েজ। অনেক বুজুর্গদের দেখা যায় দামি পোশাক বেশি পরিমাণে ব্যবহার করতে, অনেকে বলেন এটা আল্লাহ রসুল ও সাহাবাদের জীবনধারার বিপরীত, তাদের এই চিন্তা কি সঠিক? এখানে দেখতে হবে, যদি ওই বুজুর্গকে আল্লাহ দুনিয়াতে মাল দিয়ে থাকেন, পর্যাপ্ত মাল দিচ্ছেন, তো তাকে ভালো লেবাস পরতে হবে। যাকে আল্লাহ মাল দেয় তাকে হাদিসে বলা হয়েছে, তোমাকে যেন মাল দিছে তোমার লেবাসে যেন প্রকাশ পায়, এটা তাতে ভিক্ষুকরা তোমার কাছে চাইতে পারে বা কেউ তোমাকে ভিক্ষা না দেয়, এই জন্য লেবাসে তার আসর প্রতিক্রিয়া দেখাইতে হবে। আর কোন বুজুগের টাকা পয়সা নেই, হ্যাঁ, উনি ভিক্ষা করে ধার কর্জ করে দামি দামি লিবাস করল, তো তার জন্য সহি হবেন। কাজে কোন কোন বুজুর্গ যে পরে তো সে ধনী হয়ে থাকে তো ঠিক আছে, ধনী না হলে ঠিক নেই। কাজে একচাটিয়া আল্লাহ রসুল এবং সাহাবাদের জীবনধারার বিপরীত বলা তা কি না, ঠিক না। ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি করে ওই বাড়ির ভাড়া হালাল হবে কিনা? বাড়ির ভাড়া হালাল হবে, কিন্তু সে যদি বিনা অপারগতায় সুদভিত্তিক লোন নিয়ে থাকে এটার জন্য গুণাগার হবে। লোন মানে হল কর্জ, লোন মানে কি? তো কর্জের টাকা তো হালাল, সে হালাল টাকাতে বাড়ি করছে, এই বাড়ির ইনকাম হালাল, এর সমস্যা কোথায়? সমস্যা হল সে যে লোনটা নিল দেখি অপারক হয়ে দিছে, অপারক কারে বলে, তার থাকার জায়গা নেই, মাথা গোজার, এবং কেউ তাকে সুদ ছাড়া ঋণ দিল না, সে যদি দেয় নেয়, এটা সে দায় থেকে সুদওয়ালা ঋণ নিছে দায় থেকে, এটা আল্লাহর দরবারে সে মাপ পাবে, আল্লাহর দরবারে মাপ পাবে। আট লোকের থাকার বাড়ি আছে, তারপরে সে লোন নিয়ে বাড়ির উপরে বাড়ি বানাইতেছে,
আয় আসবে, এর ঠেকা কি? এ সুদ ভিত্তিক লোন নিচ্ছে কেন? এর তো কোনো ঠেকা নেই, এর তো মাথা গোলদার কি আছে, জায়গা আছে, টাকটা না জায়েজ। তাহলে পাইকারি হারে জায়েজও বলা দেবে না, নাজায়েজও বলা দেবে না, দেখতে হবে ওই লোকটার অবস্থান কি। মাথা গোজার জায়গা নেই, সুদ ছাড়া লোন পাইল না, তার জন্য জায়েজ। বিতির নামাজ কাজা হয়ে গেলে তৃতীয় রাকাতে কোন পরিস্থিতিতে হাত উঠাবে আর কোন পরিস্থিতিতে হাত উঠাবে না? বিতির নামাজ কাজা হয়ে গেছে, এটা ফজর আগে পড়তে হবে। ওই বেতেরটা না পড়ে ফজর পড়লে ফজর হবে না। তো প্রশ্ন হচ্ছে হাত তুলবে কখন? দোয়া করলে হাত তুলতে হয় না, কখন তুলবে কখন তুলবে না? যদি লোকজনের সামনে কাজা করে, ভিতরে কাজা করতে তো কোথায়, লোকজনের সামনে, তাহলে হাত তুলবে না। আর একা একা কাজা করে, কাজাটা একা একা পড়তেছে, লোকজন নেই, তাহলে হাত তুলবে। একজন মহিলা স্বপ্ন দেখেছে, তার মৃত নানি তাকে বলছে তুমি আমার কাছে চলে আসো। স্বপ্নের ব্যাখ্যা কি জানতে চাই, তাকে কিছু দান খরচ করতে বলছে। ওই নানির জন্য কিছু কি করতে হবে? তুমি চলে আসো মানে তোমার পক্ষ থেকে কিছু হাদিয়া আমার কাছে চলে আসুক, ওই লোকটা যাওয়ার দরকার নেই। উনি ওই ওই নানির জন্য কিছু কি করবেন, দান খরচ করবেন। যদি কোন ব্যক্তি কি লিখছে, জোহরের রক্তের আগে জ্ঞান হারিয়ে ফেলে, এক হিসেবে মৃত্যু, তার জ্ঞান ফেরে ফিরে আসে নাই, পরের দিন ফজর আগে মৃত্যু ঘোষণা করা হয়, এই ব্যক্তির কি নামাজের কাফফারা আসবে? না। জোহরের রক্ত শুরু হওয়ার আগেই বেহোশ হয়ে গেছে, এই বেহোশ রয়েছে, এই অবস্থায় মৃত্যু ঘোষণা করা, এই নামাজগুলো তারপর আসবে না। যদি বেহোশ ব্যক্তি হুশে আসে আবার, তাহলে কিন্তু নামাজগুলো আসে, ওই অবস্থায় চলে যায়, তো ওই নামাজগুলো তার দায়িত্বে আসে না। আজকাল অনেক মসজিদে রমজানে জামাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়, এটা শরীয়ত মোতাবেক কতটুকু ঠিক? এটা আমাদের হানাফি মাজহাবে ঠিক নেই, মাকরু তাহরিমা। হানাফি মাজহাবে তাহাজ্জুদ নামাজের জামাত করা সর্বমোট যদি তিনজন মুসাল্লি হয় ততক্ষণ পর্যন্ত জায়েজ থাকবে, ইমাম বাদে তিনজন মুসাল্লি। এর বেশি মুসাল্লি যদি হয় তো মাকরু তাহরিমা আমাদের মাজহাবে। হাম্বলি মাজহাবে জায়েজ আছে, আমরা কি হাম্বলি নাকি? তাহলে আমাদের জায়েজ নেই, আমাদের মাজহাবে মাকরু তাহরিমা। ডেকে ডেকে করলে তো সে তিনজন হলেও না জায়েজ। আমার আত্মীয় স্বজন জাকাতের জন্য আসতেছে, আবার আমার কাছে কাছের প্রতিবেশীও জাকাতের জন্য আসতেছে, কাকে দিব? আত্মীয় স্বজনদের হক বেশি, আগে তাদেরকে দেন, দিয়ে যদি বাঁচে তাহলে প্রতিবেশীকেও দেন। তো তাদেরকে বলে দিবে যে তোমরা সওয়াল করবা না, চাইবা না, চাওয়া ছাড়া আমি দিব, চাওয়া তোমাদের জন্য হারাম। চাকরি সূত্রে আমি খুলনায় থাকি, আমার আব্বা আম্মা ঢাকায় থাকেন, ঢাকায় আমার নিজস্ব কোন সম্পত্তি নেই, এমত অবস্থায় ঢাকায় আসলে আমি কি মুসাফির হিসেবে গণ্য হব
নাকি বাপ মার হায়াতে মানুষ বাপ মায়ের বাড়িকে নিজের বাড়ি বলে, এটি পরিভাষা। বাপ মায়ের হায়াতে তাদের বাড়িকেই ছেলে কি বলে? নিজের বাড়ি বলে। তাদের ঢাকাতে আপনি আসলে মুকিম হয়ে যাবেন, খুলনায় মুসাফির থাকবেন। তো খুলনায় যদি আপনি কোন এক সময় 15 দিন থাকেন আর কিছু সামানা ওখানে রেখে দেন, তাতে আপনি আসলেও বোঝা যাবে যে আপনি আবার খুলনায় ফিরবেন। সামান আছে, এই 2 শর্ত, কোনো একবার 15 দিন থাকতে হবে এবং কিছু সামান ওইখানে রেখে দিতে হবে, তার আপনি খুলনায় 1 ঘন্টার জন্য গেলেও মুক্তি। 1 ঘন্টার জন্য গেলে কি বাড়ি, আপনার আসল বাড়ি ঢাকা ধরতে হবে। এতগুলো মানুষ বেসবর হয়ে যাবে না, এত হলো নিচু কেন? আমার মায়ের কাছে 2 ভরি স্বর্ণ আছে যার বর্তমান বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা। আমার মায়ের কাছে যে কোনো পরিমাণ টাকা থাকলেই কি জাকাত দিতে হবে? জি হ্যাঁ, 10 টাকা থাকলেও মূল্য ধরা হবে। কিন্তু মোটো টাকা না ধরে থাকে, 1 টাকাও নেই, তাহলে জাকাত আসবে না। 7.5 ভরি হয়নি। বাজারে বেশিরভাগ টিউব মেহেদি পাওয়া যায়, তা ব্যবহারের পরে রঙের একটি আবরণ পড়ে যা দেখে বোঝা যায়, কিন্তু কিছুদিন পরে তা ভেঙ্গে ভেঙ্গে উঠে যায়। এই মেহেন্দি তো লাগানো যাবে না, যদি আবরণ পড়ে যে আবরণের মধ্যে পানি ঢোকে না, তা তো ওই যে নখ পালিশের মতো হয়ে গেল। নখ পালিশ লাগানো না যায় কেন? ওটা লাগাইলে উজু হয় না, পানি ঢোকে না, এটা তো তাই হয়ে গেল। সে আবরণটা ভেঙে ভেঙে ওঠে, এটা আস্তে ক্ষয় হয়ে যায়। আস্তে ক্ষয় হয়ে গেলে তাহলে ব্যবহার করা যায়। তো ওষুধ কোম্পানি থেকে ডাক্তারদের বিভিন্ন জিনিস দেওয়া হয়, এর মশলা হলো যদি নগণ্য জিনিস হয় ডাক্তারদের নেওয়া ব্যবহার করা সব জায়েজ। আর যদি বড় অঙ্কের হয়, গাড়ি দিয়ে দিল, বাড়ি দিয়ে দিল, হ্যাঁ, তারপরে বিবি নিয়ে আমেরিকা সফর করতে পাঠাইলে, তাহলে বুঝছে এটা বিরাট অঙ্কের হুঁশ। খাইলে থাকবে না হুঁশ, খাইলে ওই কোম্পানি লিখবে, তাই পসা হোক। এদের মামুলি কিছু দিলে প্যাট ট্যাট দেয়, কলম টলম দেয়, এটু পর্যন্ত জায়গ আছে, বড় অঙ্কেরটা ঘুষ। সাহারির খানা খাওয়ার সময় উজু থাকা কি জরুরি? খানা খাওয়ার সুন্নতের মধ্যে তো উজু নেই, খানা খাওয়ার সুন্নতের মধ্যে কাজে সাহারির খানাও তো খানা, এই জন্য উজু লাগবে না, আপনি খায় উজু করলেও হবে। নফল রোজা রাখার জন্য সাহরিতে উঠতে চেয়েছিলাম, কিন্তু ঘুম ভাঙে ফজরের আজানের পর, এখন আর রোজা রাখি নাই, এখন এর কি কাজা করতে হবে? না, রাখে তো নাই, নিয়ত করছিল, নিয়ত করে সাহরি খাওয়া হয় নাই, এই অবস্থায় আজান হয়ে গেছে, তো না খায়ও তো রোজা রাখা যায়, কোন পার্থক্য হয় না। সাহরি খাইলেও যেমন লাগে, সাহরি না খাই কেউ রোজা রাখে তেমনই লাগে। আল্লাহ তাআলা মেহরবানি দিয়ে ওরা পাশ করাই দেয়, সাহরি ছাড়াই দুয়ারে। আমার রমজানে একদিন হয়েছিল, কি কারণের জন্য? আমরা উমরা ছিলাম না, 5 ছয় রোজ আমি ওখানে সৌদিতে ছিলাম, একদিন কি এক প্যাস লাগছিল, আমরা উঠতে পারিনি, ওরা না খেয়ে রয়েছে, তো রোজা হয়ে গেছে। এমনকি আমি তো ডায়াবেটিসের রোগী, আমার হাইপো হয়নি, রোজাও হয়েছে হাইপো হয়নি,
আল্লাহ এমন মেহরবানি করছে। টিউব টিউব হচ্ছে মেহেদি। জামাত ইসলামী বা মিস্টার মওদুদীর আকিদায় বিশ্বাসী লোকের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা? মাকরু তাহরিমা। মওদুদী সাহেবের আকিদায় যে বিশ্বাস করে, মারাত্মক আকিদা তো, নবীদের ভুল ধরে, সাহাবায়েকেরা ভুল ধরে, মারাত্মক। কোরআনে চারটি শব্দের অর্থ নাকি কেউ বোঝে নাই, মওদুদী সাহেব বুঝছে। এই আকিদার লোকের পিছনে নামাজ পড়া মাকরু তাহরিমা, মাকরু তাহরিমা। অসুস্থতা অথবা কোন ওজনের কারণে ঈদের নামাজ আদায় করতে না পারলে করণীয় কি? ঈদের নামাজ তো অন্য যদি কোথাও জামাত পায় সেখানে যেতে পারে, কোথাও জামাত নেই তো তার আর কোন করণীয় নেই, সে ইস্তেগফার করবে। একা একা ঈদের নামাজ পড়া যায় না, বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের নামাজ পড়লো, এর কোন সিস্টেম নেই, সে ইস্তেগফার করবে। আমি এক ইসলামী ব্যাংকে চাকরি করি, বেতন 16,000 টাকা, বেতন থেকে প্রতি মাসে 16,000 টাকা কেটে রাখা হয়। তা জুলাই মাসে বাৎসরিক ছুটি কাটানোর সময় একসাথে দিয়ে দেওয়া হয়। একে LFA লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট বলে। রমজানে জাকাত হিসেব করার সময় সেই টাকা উত্তোলনের অধিকার থাকে না, কিন্তু ব্যাংকের নিকটে প্রতি বছর জাকাতের হিসেবে হিসাবের সময় এই খাতে 1,00,000 টাকার উপরে জমা থাকে, এই টাকার উপরে জাকাত দিতে হবে কিনা। উঠানোর অধিকার না থাকলেও ওই টাকার উপরে জাকাত দিতে হবে। মালিকানা কার? ব্যাংকের না আপনার? ওই ব্যক্তির। ওর বেতন তো কাটছে 16,000 টাকা, ওর বেতন তো কাটছে না, FDR করলে তো তোলা যায় না, কিন্তু মালিকানা কার? ব্যক্তির। এটা মালিকানা ওই ব্যক্তির, সে প্রত্যেক বছর ওই টাকা জাকাত দিবে। ব্যবসায় মূলধন খাটিয়েছি 3,00,000, কিন্তু লসে পড়ে এখন আছে 1,00,000। এই 1,00,000 মূলধন ধরে কি জাকাত দিব? হ্যাঁ, লস হয়ে গেছে তো কেউ দিবে না আপনাকে, কেউ ওরা গেছে, খরচ হয়ে গেছে, আপনি 1,00,000 টাকা জাকাত দিবেন। ব্যাংকতে পার্সোনাল লোন নেই 8,00,000, যা বেতন থেকে প্রতি মাসে 20,000 টাকা কেটে রাখা হয়, 3,00,000 শোধ হয়ে বাকি 5,00,000 আগামী 3 বছরে শোধ হবে। জাকাতের সময় কি ব্যাংক যা পাবে তা বিয়োগ করে বাকিটা দিব? না, যত টাকা পাবে সবটা বিয়োগ করবেন না। এই মাসে যে কিস্তি পাবে সে যদি দিয়ে ফেললেন তো দিয়ে ফেলছেন, না দিলে এইটা বাদ দিবেন, পুরা ওই 5,00,000 কি করবেন না? 5,00,000, যেহেতু ওটা নগদ ঋণ না, হাতের টাকা থেকে বিয়োগ করতে হবে কোনটা? নগদ ঋণ, যেটা এক্ষুনি শোধ করতে হবে সেটা। তো ওই 5,00,000 কি এক্ষুনি শোধ করতে হবে না মাসে মাসে কাটবে? ওটা বিয়োগ করা যাবে না। আমি বাসায় 800 টাকার কেজির খেজুর খাই, খেজুর হিসেবে ফেতরা দিতে চাইলে কত টাকা দিতে পারি? ও তো আমি বলছি যে আপনি যারা খান ওইটাই দিতে হবে, এমন কোন জরুরি না। একটা গরিব নর্মাল যে টাকায় 3 কেজি 300 গ্রাম খেজুর পাবে, একটা গরিব নর্মালি
যে কয় টাকায় 3 কেজি 300 গ্রাম কিনতে পারে, অতরূপ দিলে হবে, 1000 টাকা দিলে হবে। আপনি 800 টাকা খান, কেউ 8000 টাকা কেজি খায়, তো সে 8000 টাকা হিসেব করবে? এটা ব্যক্তিগত ব্যাপার। এটা আরো পরে বলি, এখন আগুনের মধ্যে ঘি ঢেলে না দিয়ে, আগুনের মধ্যে ঘি না দিয়ে এটা একটা গোড়ামি, সাতপন্থী লোকের একটা গোড়ামির মধ্যে আছে। আমরা সাত সামের এতাত বাংলাদেশে বসে ওনার এতাত করে কিভাবে? বাংলাদেশে বসে দিল্লির এতাত করা সম্ভব? এতাত করতে পারে তার আশেপাশে হক্কা দেব নামায় কিনা বসে তাদের, ওই কথাটা পুরো ধোকাবাজি। আমরা এদেশের আলমদেরকে মানি না, আমরা সাত সামনে মানি, এটা ধোকাবাজি। এটা কি ধোকাবাজি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।